আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আগে দর্শক দর্শক আমি মোহাম্মদ কাজ হোসেন বিজয় দশক প্রতিবার মতো চলে আসলাম এস এস বি বিফ ফিল দর্শক আজকে আপনার জানবেন এস এস বি বিক ফিলে এক নোকিটের দাম এক নং পিকিটের দাম দুই নোংের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু জানতে পারবেন দর্শক আমি শুরুতেই বলে দিচ্ছি আদলাটের দাম দর্শক আপনার স্ক্রিন যদি দেখতে পারতেছেন এগুলো সম্পূর্ণ হচ্ছে এক নঙ্গিট এবং এক নং পিকিটের আদলা আমি ভিতর থেকে দেখাই দিয়েছি প্রত্যেকটি পিটের আদলা এটা কিন্তু দর্শক এক নমিটার আল্লাহ যেটা দেখতে পাচ্ছে এটা এক নোমিটার কিছুটা দেখা গেছে একটু হালকা নরম পোড়া হওয়ার কারণে দিয়ে দেয় এই যে প্রতি পিস মাত্র চার টাকা পয়সা মাত্র চার টাকা পয়সা প্রতি পিস আর এই যে প্রতি যদি এই হিসাবে নেন দেখা গেছে একটা এক্সাম্পল বলি আপনাদের যদি পুরো পারফেক্ট পিস হিসাবে নেন তাহলে এগুলো পড়বে হচ্ছে আপনার মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা তো দর্শক এখন হচ্ছে ক্রিকেটের পিকেট দেখাবো আপনাদের এটা হচ্ছে পিকেটের স্ট্রাইক খুবই ভালো মানের ইট দর্শক আমি একটা ইট বের করে দেখাচ্ছি আপনাদের একটা না দুইটা ইট বের করে দেখাচ্ছি এখান থেকে কই রাখবেন দর্শক এসে পিকেট পিকেটের সব সবসময় সাইড দিয়ে আপনার এই কোয়ালিটি পাবেন পোরা এইগুলো এইগুলো চেক করে নেবেন পোড়াগুলো তো আমরা এখানে রাখি এখন সাউন্ড শোনা দিই দর্শক এই হচ্ছে সাউন্ড পুরোটা যেরকম হবে একবার লাল কালার হবে পিকেট মানেই লাল পিকেট লাল হবে না তার মানে ওটা পিকেট না পিকেট হতে হবে লাল টকটকা ভিতরে এবং বাইরে সব দিকটা লাল হতে হবে বাইরে যেমন ধরুন ভিতরে লাল হতেই হবে তো পিকেটের মূল সাইজটা বলে দিই আমাদের পিকেটের সাইজ হবে দর্শক এখান থেকে লম্ব হবে ন ইঞ্চি এবং চার চার অথবা পনেরো তিন থেকে একশো কম এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ এই সাইজটা আপনারা পাবেনি এসে বড় পাবেন কিন্তু এটা সর্বনিম্ন সাইজ তো দর্শক এখন দেখবেন হচ্ছে আপনার এক নং ইট এখানে কিন্তু দর্শক ভালো কোয়ালিটি আছে একটু বাজে কোয়ালিটি আছে ভালো খারাপ সব কিছু মেরে আসে তো আমরা এই স্ট্যাক দেখতে পাচ্ছি এখানে কিছু রেন্সপোর্ট মাল আছে এই মালগুলো সরে গেলে কিন্তু আবার ভিতরে খুব ভালো ইট বের হবে তো আমরা আপাতত এই স্ট্যাক থেকে নিচ্ছি না আমরা আপাতত স্ট্যাক থেকে ইটগুলো নিচ্ছি এগুলো হচ্ছে পিকেট এখানে পিকেট নাম্বার কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা জানেন ওখানে কী পরিমাণ মাল আছে প্রচুর পরিমাণে মাল তো দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আপনার যারা ইট পার্চেস করবেন তারা যার থেকে ইট ইটগুলো ক্রয় করবেন তারা অবশ্যই এবং অবশ্যই ইটগুলো দেখে নেবেন গুনে নেবেন বুঝে নেবেন গুনে তো অবশ্যই নেবেন এবং আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চালান নেবেন চালান ছাড়া কেউ টাকা দিবেন না আমি যদি অনেক সময় চালান দিই না যাদের তারা চালানটা অবশ্যই নেবেন ঠিক আছে চালান ছাড়া কেউ ইট কালেক্ট করবেন না চালান দিয়ে চালান হাতে নেবেন তারপরে টাকা দেবেন তো দর্শক এই হচ্ছে আপনার দুই নঙিট দুই সাইজটা সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন তো এইটার দামটা হচ্ছে দর্শক প্রতি পিস ষাট টাকা পঞ্চাশ পয়সা ভাড়া ছাড়া ভাটার রেট এবং প্রতি হাজার সাত হাজার পাঁচশো টাকা তো দশক এটা পিকেটের স্ট্রাইক এই নিচে যে পিকেটটা এটা খুব ভালো মানের পিকেট উপরে কিন্তু রিনিসপুর মাল রিনিস মালটা আমার পছন্দ নয় কিন্তু নিচে যে মালটা পিকেট এটা কিন্তু খুব ভালো পিকেট এটা আসলে একটি বের করে দেখাই আপনাদের এক দুইটা ইট বের করে দেখাই এই দেখাই বের করতে হবে না সাইডগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এই নিচের যে সাইজ যে নিচের শাড়ি এই লেভেলের নিচে শাড়ি পিকেটগুলো খুব ভালো তো দর্শক এই পিকেটগুলো যারা পার্চেস করতে চান আমি দেখাই আপনারা নিচেও দেখাই উপরে দেখাই সাইডগুলো এই নিচের গুলা আর এই ছোপর গুলা তো দর্শক এই ছোপ পিকেটের অবস্থা যারা আমাদের থেকে এগুলো করবেন তারা ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ এবং এই স্থান নিতে পারবেন নশো দিতে নিতে পারবেন আড়াই হাজার নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে তো এই কমিটমেন্টগুলো যদি আমাদের কিছু কমিটমেন্ট আছে এগুলো আপনারা ইটগুলা নিতে চান এইগুলো ফলো করতে হবে যে কোনো দুইটা ফোন নাম্বার ভোটার আইডি কার্ড এবং ফেসবুক আইডি লিঙ্ক আপনারা ভাটা ইয়া হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক এখানে আপনারা যদি সরাসরি ভাড়া আসা যান সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে চাইলে আমাদের উপরে বিশ্বাস দিয়ে আপনারা মাল করে নিতে পারবেন আমাদের উপরে বিশ্বাস তেমন কোনো বিশ্বাস নয় মাল দেখবেন যদি দিনের বেলা মাল যায় পছন্দ হবে যদি পছন্দ হয় মাল রাখবেন পছন্দ না হলে মাল ফেরত দিবেন এর বিশ্বাসে কোনো প্রশ্নই আসে না আর যদি রাত্রে মাল যায় মাল রাখতে হবে খালি সাউন্ড কোয়ালিটি চেক দিতে পারবেন আর দর্শক আমাদের আয়ত্তের বাইরে যদি কেউ মাল নিতে চান তো সেক্ষেত্রে দর্শক আমাদের ভাড়া টাকা অ্যাডভান্স করতে হবে ভাড়া টাকা অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা মাল দিব না আমাদের আপনারা যারা অনেকে বিশ্বাস করে অনেকে নাও করতে পারেন সেক্ষেত্রে অবশ্য আপনারা কমেন্টগুলো চেক করে নেবেন কমেন্টগুলো চেক করলে দেখতে পারবেন এছাড়া মানুষের রিভিউগুলো দেখতে পারবেন রিভিউগুলো দেখতে বুঝতে পারবেন তো দর্শক এই ছোট আজকের অবস্থানে এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি সবাই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য অবশ্যই যোগা করবেন